আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলা সহ মুরসলিন ওয়ালহি ওয়সাহাবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন হায়দা তাই বা নাসিব করুন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আজকে আমি কালকে যখন লাইভে ছিলাম রাত কাতার সময় দশটা আমার মোবাইল তখন সাইলেন্ট ছিল সকালে উঠে দেখলাম যে অনেকেই কল করেছেন আমি আশ্চর্য হলাম যে এত কল কেন করেছেন পরে দেখি যে একটা গুজব রটানো হয়েছে আমাকে কেন্দ্র করে মৃত্যু তো মানুষের সত্য মানুষ যে কোনো সময় পৃথিবী থেকে আল্লাহ যখন নিয়ে যাবেন যাকে যখন নিয়ে যাবেন তার যেতেই হবে কিন্তু একটা যে কোনো সংবাদ এটা সত্য না হলে প্রচার করা ইসলামে হারাম নিষেধ তো কেবাকারা এই সংবাদটি প্রচার করেছেন যাচাই না করে এটা আসলে বুঝতে পারছি না যাই হোক তো যদি কারো কোনো মন্দ উদ্দেশ্য থাকে সেটা তো আল্লাহ জানেন আর কেউ যদি হয়তো ভুলবশত প্রচার করে থাকেন তাহলে এটা মারাত্মক ভুল হয়েছে আমি সৌর আল আহজাবের ষাট একষট্টি বাষট্টি নম্বর আয়াত করছি যেহেতু এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত এই আয়াতগুলো একটা গুজো ব্রটালে কি হতে পারে এর পরিণতি অসত্য কোন সংবাদ না জেনে যা না করে পরিবেশন করলে বা খারাপ উদ্দেশ্যে পরিবেশন করলে কি হতে পারে আর বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইল্লা মিনতাহিল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুহুম والمرجفون في المدينة لنورينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملونين أينما ثقفوا أخذوا وقتلوا تقاتلا سنة الله في الذين خلوا من قبل আল্লাহ বলছেন কসম করে বলছি যদি বিরত না হয় আল মুনাফে কোন মুনাফেক সম্প্রদায় যারা বাইরে এক রূপ ভেতরে আরেক রূপ বাইরে এক কথা ভেতরে আরেক কথা বাইরে বলে আসাদু আল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ অন্তরে ভেতরে এই কালে আমাকে আসলে স্বীকার করে না তো এরা মুনাফেক এক শ্রেণী দ্বিতীয় ওল্লী কুলু কলুবিহীম মারদ আর তারা যাদের অন্তরে রোগ রয়েছে তো এটা রোগ যারা অশ্লীল সংবাদ প্রচার করে কারো পরিবার নিয়ে অনধিকার চর্চা করে অশালীন অশ্রাব্য সংবাদ বক্তব্য প্রচার করে এই শ্রেণীটি তিন নম্বর ওয়াল মুরজিফুন ফিল্ম মদিনা আর মুরজিফুন ভীতিকর গুজব রটানেওয়ালা মদিনায় এই যে আলমুরজিপুন গুজব যারা রটায় এমন সব সংবাদ যারা রটায় যেটা শুনে কেউ হতচকিত হয়ে যায় দুঃখ বেদনায় আক্রান্ত হয় তো এই শ্রেণীটি হলো আলমুর জিফুন তো আল্লাহ তিন শ্রেণী মোনাফেকুন এবং যাদের অন্তরে রোগ আছে অশ্লীল সংবাদ কারো প পরিবার নিয়ে যারা প্রচার করে এই শ্রেণী আর তৃতীয় শ্রেণী হলো মদিনায় যারা গুজব রটায় এই তিন শ্রেণীকে কেন্দ্র করে আল্লাহ একটা উক্তি করেছেন এখানে মদিনার কথার প্রাসঙ্গিক যেহেতু মদিনা মদিনার মধ্যে যারা মুনাফিক ছিল বা এই তিন শ্রেণী যারা ছিল তারা এগুলো করতো সেই প্রসঙ্গে মদিনার কথা এসছে কিন্তু পৃথিবীর যে কোনো অঞ্চলে কেউ যদি এই কাজগুলো করে তাহলে এই আয়াত তাদের উপরে বর্তাবে আল্লাহ কি বললেন লহীন তাহলে এই তিন শ্রেণীর উপরে হে মোহাম্মদ আমি তোমাকে লেলিয়ে দেব তোমাকে তাদের উপরে ক্ষমতা দিয়ে দেব তাদেরকে সাহস্তা করার জন্য লি কবিহীন তো এই আয়াত কেমন পর্যন্ত চালু যে কোনো গুজব রটনেওয়ালা এবং এই তিন শ্রেণীর মানুষ যারা তাদের উপরে আল্লাহ লেলিয়ে দিবেন তারিমান্দার বান্দাদেরকে এটা যুগে যুগে গড়তে থাকবে সোমলুন ক ভিহা তারপর তারা এই মদিনা এই শহরে তারা তোমার পাশে থাকতে পারবে না ইল্লা কলিলা সামান্য সময় ছাড়া গুজব রটালে আল্লাহ তাদেরকে মদিনা থেকে বের করে দিবেন এই হুমকি দিয়েছেন এটা হলো তাদের প্রথম পরিণতি রাসুল তাদের উপরে ক্ষমতা প্রাপ্ত হবেন তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করবেন দুই নম্বর মালুন এরা মালুন অভিশপ্ত আল্লাহর রহমত থেকে বিতাড়িত জান্নাত থেকে বিতাড়িত তিন নম্বর এই যেখানেই তাদেরকে পাওয়া যাবে ও খেজু তাদেরকে পাকড়াও করা হবে ও কুথিলুতিল আর তাদেরকে পিছারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে নভিজির ব্যাপারে যারা গুজব রটাত তাদের ব্যাপারে কঠিন আইন আল্লাহ দিলেন তো যারা এই লাইনের পথিক এখনও আছে এই আয়াতের বিধিবিধান তাদের অপরাধ হিসেবে ইসলামিক বিচারে যদি আনা হয় তাহলে এই বিধানগুলো তাদের উপরে আসবে আসতে পারে যদি ইসলামিক শাসন ব্যবস্থা কোথাও থাকে এ ধরনের মোনাফিক শ্রেণী অশ্লীল সংবাদ প্রচারকারী আর জনপদে গুজব রুটিয়ে অস্থিরতা সৃষ্টিকারী ভীতি সৃষ্টিকারী যারা তাদের ব্যাপারে এটি আল্লাহ শোন্না আল্লাহর নিয়ম আল্লাহর আইন তার বিধান সন্না তাল্লাহ আল্লাহ ফিল্লাজিনা খালিন অতীতে যারা গেছে অতীতকালে তাদের ব্যাপারেও আল্লাহর বিধান এমনটি ছিল আর এখন যারা এটা করবে তাদের ব্যবহারের বিধান এমনটি আর কিছুতেই তুমি পাবে না আল্লাহর নিয়মের তবদিলা কোনো পরিবর্তন আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে সুন্নাতুল্লাহয় কোনো পরিবর্তন নেই যেই অপরাধের কারণে অতীতে কারো শাস্তি হয়েছে সে অপরাধ এখন করলে সেই শাস্তি তার উপরে নিপতিত হবে আপতিত হবে আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুরা তো আপনারা বিভ্রান্ত হবেন আলহামদুলিল্লাহ মৃত্যু আমাদের যেই কারো যে কোনো সময়ে এটা হতে পারে মানুষের মৃত্যু এটা অব অবধারিত কুল্লু নফসিন যা একাতত্যেক প্রত্যেক মানুষই মরণশীল এটা আমার আপনার পৃথিবীর অতীত বর্তমান কেয়ামতের আগ পর্যন্ত সবার এটা হবেই পৃথিবী আমাদের থাকার জায়গা না কিন্তু একটা মৃত্যুর মতো একটা ভয়ঙ্কর তথ্য সংবাদ না জেনে বা উদ্দেশ্য প্রণোদিত প্রচার করা অবশ্য এটা আলমুর জেভুনের কথার ভুক্ত অর্থাৎ যারা গুজব রটানিওয়ালা মিথ্যা সংবাদ প্রচারকারী ভয়ভীতি সৃষ্টিকারী এটা এই আয়াতের আওতায় তারা আসে এই শ্রেণীর মানুষ আজকে যেহেতু ইসলামিক আইন নেই বিদায় এই বিধান কার্যকর হয় না রাষ্ট্রীয়ভাবে কিন্তু বিল কাদার কাদারইভাবে আল্লাহর পক্ষ থেকে এসব অপরাধ যারা করে তাদের উপরে কোনো না কোনো শাস্তি বিপদ নিপতিত হবে যেটা শরিয়ার শাস্তির সমান সমান হয়ে যাবে সেই ধরনের সাজা দেওয়ার ক্ষমতা পদ্ধতি প্রক্রিয়া আল্লাহর কাছে অভাব নেই তো যারা এটা করেছেন আল্লাহ তাদের হেদায়ত করুন তাদের উদ্দেশ্য খারাপ থাকলে আল্লাহ তাদের বিচার করবেন আমার বন্ধুদেরকে যারা কষ্ট দিয়েছেন আমরা তো বহু মানুষকে ভালোবাসি তাদের মৃত্যুর সংবাদ শুনলে আমরা বেদনা বেদনাহতো হই তো দায়ীদেরকে বেদনার মুখোমুখি করা দুঃখের মুখোমুখি করা বা আপন যারা আছে স্বজন আছে তাদেরকে এসব মিথ্যা সংবাদ দিয়ে কষ্ট দেয়া এটা খুবই বড়ো ধরনের অপরাধ আল্লাহ আনত করেছেন মাল ও নিন এদেরকে অভিশাপ দিয়েছেন আল্লাহ নিজে তো এই ধরনের সংবাদ যাতে কেউ প্রচার না করেন যা হোক বন্ধুরা ভালো আছি সুস্থ আছি বেছে আছি দোয়া করবেন হয়তোবা আপনারা যে দোয়াগুলো করছেন দুঃখিত হয়েছেন আমার জন্য দোয়া করেছেন এই দোয়াগুলোর আমার খুব প্রয়োজন ছিল আল্লাহ হয়তো এটা আমাকে দেবেন এই জন্য আসলে কারো শত্রুতা মুমিনের ক্ষতি করতে পারে না যদি আল্লাহ অনুমোদন না করেন তো বরং শত্রু শত্রুতায় মুমিনের আরও লাভ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে সকল মুমিনকে হায়াত তাই বা নাসিব করুন সবহানা ইলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত